হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে ম্যাঙ্গাস্টিন ফল রয়েছে এই ম্যাঙ্গাস্টিন ফল চাষ সম্পর্কে যেরকম আপনাদেরকে জানাই আম আম তো আপনারা সবাই জানেন সামনে কিছুদিন পরে আম গাছে ফুল চলে আসবে এবং প্রচুর পরিমাণে আমের ফলন হবে তো এই যেমন আম রয়েছে এই আমকে যেমন ফলের রাজা বলা হয় তেমনি ম্যাঙ্গাস্টিন ফলকে ফলের রানী বলা হয় এই ফল আমাদের ভারতবর্ষে যদি মাঝে মধ্যে লক্ষ্য করা দেখা যায় বা লক্ষ্য করে দেখেন তো বেশিরভাগ সময় বাইরের দেশ থেকে এক্সপোর্ট হয়ে আমাদের দেশে আসে এবং এই ফলের দাম মার্কেটে বেশিরভাগ সময়েই দেখা যায় মোটামুটি আটশো টাকা থেকে হাজার টাকা পার কিলো দামে বিক্রি হয় আমাদের ভারতবর্ষে এই ফল দু একজনের বাড়িতেই কেবলমাত্র তৈরি হয়ে থাকে বা উৎপাদন হয়ে থাকে যারা মার্কেটে হেভি চড়া দামে বিক্রি করে এই ম্যাগাস্টিন ফলের ফার্মিং যেরকম আমাদের ভারতবর্ষে পেয়ারা গাছ রয়েছে লিচু গাছ রয়েছে ডালিম গাছ রয়েছে বা আম গাছের চাষ রয়েছে বা আমের চাষ রয়েছে এই যে বিভিন্ন রকম ফল রয়েছে এই ফল ভাবে চাষ করা হয় ঠিক সেইভাবেই এই ম্যাঙ্গাস্টিন ফলের চাষ করতে পারেন এবং বাজার থেকে চড়া দামে এই ফল বিক্রি করে মোটা টাকা ইনকাম করতে পারেন এই ফল সব থেকে বেশি মালয়েশিয়াতে চাষ হয়ে থাকে এই ফলের সবথেকে কম দাম মালয়েশিয়াতেই থাকে মালয়েশিয়াতে জাতীয় ফল নামে এই ফল পরিচিত রয়েছে এই ম্যাঙ্গাস্টিন ফল আমাদের ভারতবর্ষের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি ফলন হচ্ছে কারণ দু একজন বাড়িতে ট্রাই করেছে এবং তাদের রেজাল্ট খুব ভালো রয়েছে যার কারণবশত যে সকল ব্যক্তি নতুন নতুন ফলের সন্ধান করছেন বা বাড়িতে চাষ করার জন্য বা বাড়িতে ফলের গাছ রোপণ করার জন্য চেষ্টা করছেন বা খোলা জমি রয়েছে যেখানে নতুন কিছু ফলের চেষ্টা করছেন যে ফলের চাষ করবেন তো তারা অবশ্যই এই ম্যাঙ্গাস্টিন ফল চাষ করতে পারে বিশেষ করে আপনাদেরকে জানাই যেগুলো আমাদের ভারতবর্ষের সমুদ্র তীরবর্তী এলাকা যেখানে মোটামুটি লবণাক্তের পরিমাণ বেশি সেখানে কিন্তু এই ফল যে গাছ রয়েছে সেই গাছে কিন্তু বেশি ফলন দিচ্ছে আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যে কোনো ধরনের ফল আর কি চাষ করা সম্ভব হয়তো কম বেশি ফলন হবে কিন্তু এই যে ম্যাঙ্গাস্টিন ফল রয়েছে এই ফল আপনারা যদি সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে চাষ করেন মানে হালকা নোনা মাটির পরে প্রয়োজন পড়ছে তো সেই ক্ষেত্রে এই গাছ কিন্তু বেশি পরিমাণে ফল দিচ্ছে এবং সেই যে ফল হচ্ছে সেই ফল কিন্তু খেতে খুব সুস্বাদু এবং খুব সুন্দর আপনারা এই ফল তো আপনারা আশা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ছবিতে দেখেছেন আজকাল এই ফল আমাদের ভারতবর্ষের যে সকল থ্রি স্টার ফাইভ স্টার সেভেন স্টার হোটেল রয়েছে সেই সকল হোটেলের মধ্যে বাইরের দেশ থেকে এক্সপোর্ট হয়ে আসছে এবং বাইরের দেশ থেকে এক্সপোর্ট হয়ে আসার পর সেই সকল হোটেলে সেই ধরনের ভি ব্যক্তিরা কিন্তু ভালো আকারে ব্যবহার করছে এই ম্যাঙ্গাস্টিন ফল চাষ করার জন্য আপনারা সর্বপ্রথম এর চারা সংগ্রহ করতে পারেন দ্বিতীয়ত এর বীজও সংগ্রহ করে চারা তৈরি করতে পারেন প্রথমত হচ্ছে এর যে গ্রাফটিং প্লান্ট এর গ্রাফটিং প্লান্ট আমাদের ভারতবর্ষে প্রথমত যে কেরালা রয়েছে কেরালার কিছু কিছু এলাকায় দু চারজন ব্যক্তি আর কি এর ফার্মিং অলরেডি শুরু করে দিয়েছে কিন্তু ফার্মিং করলেও এর ফল আর কি তেমন আকারে আসে না কারণ তাদের গাছ রোপণ করা জাস্ট দু বছর হয়েছে তো দু বছরের গাছে তেমন পরিমাণে ফল পাওয়া যায় না হয়তো দুই থেকে তিন কেজি তার বেশি ফল পাওয়া যায় না কেউ যদি বড়ো আকারে ফার্মিং করে থাকে তবুও সেই গাছটা যতক্ষণ না আর কি একটু বড় হচ্ছে ততক্ষণ সে মোটা আকারে ফার্মিং করতে পারবে না কারণ এক একটা রাজ্যে ফলের ফল সাপ্লাই দেওয়ার জন্য অনেক ফলের প্রয়োজন হয়ে থাকে তো বর্তমান সময়ে দক্ষিণ ভারতের দিকে কিছু কিছু সমুদ্র তীরবর্তী এলাকাগুলো যেগুলো রয়েছে যে সকল রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে এর ফার্মিং অলরেডি শুরু হয়েছে তো সেগুলো সবই গ্রাফটিং প্লান্ট যার কারণবশত কম বয়স থেকে আর কি গাছে ফল দিচ্ছে বাট কোনো গাছেই এখনও দু কেজির বেশি ফল পাওয়া যায় না তো যে সকল ব্যক্তিরা চাইছেন যে নতুন কিছু ফলের চাষ করবেন বা নতুন কিছু ফলের আশা করবেন তারা অবশ্যই এই ম্যাগাস্টিন প্লান্ট বা ম্যাঙ্গাস্টিন গাছের চাষ করতে পারেন এবং সেখান থেকে সেই ফল হারভেস্ট করতে পারেন এবং সেখান থেকে মোটা টাকা ইনকাম করতে পারেন অনেক ব্যক্তির মনে অনেক রকম প্রশ্ন হবে যে এই ফল কোথায় আর কি চড়া দেবে বিক্রি হয় বা কোথায় বিক্রি করব তো বন্ধুরা আপনাদেরকে জানাই। আপনি যে কোনো ফসলেই চাষ করতে পারেন মার্কেটে অবশ্যই বিক্রি করতে পারেন বিষয় হচ্ছে মানুষ সেটা জানে কি না সেটা প্রথমে জানতে হবে আপনি যদি বুঝতে পারলেন যে এই এলাকার মানুষ এটা পছন্দ করে বা এই বিষয় সম্পর্কে জানে এটা মানুষকে প্রথমে জানানোর বিষয় রয়েছে এই ফল দিয়ে কি হয় এই ফলের মধ্যে কি কী ভিটামিনস রয়েছে মানুষের খেলে কি উপকার হবে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা প্রথমে যদি জানাতে পারেন বা মানুষ আগে থেকেই জেনে আছে সেই সকল এলাকাগুলোতে যে কোনো ধরনের ফল বিক্রি করা খুব সহজ হয়ে যায় বিশেষ করে আপনাদেরকে জানাই যেরকমভাবে আম জাম কাঁঠাল লেবু গাছের যেরকমভাবে চাষ করা হয় ঠিক সেইভাবেই এই গাছও কিন্তু চাষ করা হয় এই গাছ চাষ করার উপযুক্ত সময় প্রথমত বর্ষার সময় আরেক শীতের সময় এই দুই সময় আপনারা এর ফার্মিং শুরু করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় এর গাছের মধ্যে কোনো রকম সংক্রামক রোগ আসে না এবং গাছের মধ্যে কোনো সমস্যা আসে না এবং গাছ খুব সহজেই গ্রোথ করে কারণ এই গাছে যে ফার্মিং করেছে একজনের সাথে আমি কথা বললাম এবং সেই গাছগুলো তার এই মোটামুটি এইট শীত পেরোলে বছর হয়ে যাবে এবং সে আর কি এই গাছের একটা ভালো ধরনের রেজাল্ট আমাকে জানালো এবং তাই আমি আপনাদেরকে জানাচ্ছি আর কি এই গাছ আপনারা বাড়িতে বাড়ির উঠোনে বাড়ির ফাঁকা জায়গায় বাড়ির বাগানে এছাড়া যে সকল জমিতে বিভিন্ন রকম শাকসবজি ধানের চাষ হয় সেই জমির আলের মধ্যেও আপনারা এই ফলের চাষ করতে পারেন তবে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যদি আপনারা খোলা মাঠে বা যে জমিতে চাষ হয় ধান বা সবজি সেই জমির মাঠে বা আলের মধ্যে যদি চাষ করেন তো এই ফল আপনাদের পাখি অনেক পরিমাণে নষ্ট করবে যার কারণে বসে আপনাদেরকে পাড়া দিতে হবে সেই গাছে যখন ফল হবে এই গাছ বছরে দুইবার ফল দিয়ে থাকে এক হচ্ছে যখন বর্ষা শেষ হয়ে যায় তখন এর ফুল চলে আসে এবং তার মাঝামাঝি শীত আসার আগেই এর ফল রেডি হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যখন এর গরম আসতে শুরু হবে সেই সময় আরেকবার চলে আসে তবে সেই সময় ফলন কিন্তু ওই পরিমাণে আসে না যেটা বর্ষার পর এসে থাকে সেই সেই বর্ষার সময় যে ফুল হয়ে ফল হয় সেই সময় যে পরিমাণে ফল আসবে সেই ফলের পরিমাণ কিন্তু শীতের পরে যে ফলটা আসবে সেটা কিন্তু হবে না তার মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট কম পরিমাণে ফল হয় এই এইভাবে আপনারা আর কি চাষ করতে পারেন প্রথমত এর যদি কেউ চাষ শুরু করে যে কোনো জায়গায় চাষ শুরু করতে পারে এর গাছ বড় আকারের হয়ে থাকে যেরকম জাম কাঁঠাল হয়ে থাকে ঠিক সেই ধরনের গাছ হয়ে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যখন গাছ রোপণ করা হয় গাছ রোপণ করার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলেন তাতে এর শিকড়ের গ্রোথ বাড়তে শুরু হয়ে যায় এবং তারপর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মোটামুটি গাছটা সামান্য পরিমাণে গ্রোথ এসে গেলে সাত থেকে দশ দিন বা পনেরো দিন হয়ে গেলে আপনারা ওর গোড়ায় কিছু ফার্টিলাইজার অ্যাড করে দিতে পারেন যেমন নিম খোল রয়েছে মিক্সড ফার্টিলাইজার অর্গানিক ফার্টিলাইজার রয়েছে বা কিচেন বেস্ট থেকে যে ফার্টিলাইজার তৈরি হয়ে থাকে বা ভার্মি কম্পোস্ট যেটা রয়েছে বা গোবর যেটা রয়েছে এগুলো আপনারা তার গোড়ায় একটু ভালোভাবে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর মাটিটা আলগা করে দিতে পারেন আলগা করে দেওয়ার পর যে যেরকম মাটিটা শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পর আপনারা ডাইরেক্টলি জল দিয়ে দিলেন আপনারা দেখবেন ধীরে ধীরে গাছের গ্রোথ হতে থাকবে মাঝে মধ্যে আপনি লক্ষ্য করলেন যে গাছের গোড়া শুকনো হয়ে গেছে নাকি তাহলে আপনি জল দিয়ে দিলেন আপনারা দেখবেন ধীরে ধীরে গাছ বড়ো হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যদি আপনারা বীজ থেকে চারা তৈরি করেন তবুও একই কন্ডিশন রয়েছে যে একই প্রসেসে আপনাদেরকে চাষ করতে হবে ফলের মার্কেট এই ফলের একটা বিশেষত্ব রয়েছে এই ফল যদি আপনি আজকে হারভেস্ট করেন তবুও আপনি প্রায় ছয় থেকে সাত দিন এমনকি আট দিন পর্যন্ত এই ফল আপনার তাজা থাকবে এবং আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে এমনকি বিদেশেও এই ফল এক্সপোর্ট করে বিক্রি করতে পারেন কারণ এই ফলের কন্ডিশন এই ধরনের এর যে বাইরের ইয়ে রয়েছে পর্দা রয়েছে সেটা কিন্তু খুব স্ট্রং এবং খুব মজবুত যার কারণবশত আপনারা এই ফুল আজকে হার যে ম্যাগাস্টিন ফলও রয়েছে এই ফল আজকে হারভেস্ট করলে আপনারা এক সপ্তাহ পরেও যদি মার্কেটে বিক্রি করেন তবুও আপনারা খুব সহজেই বিক্রি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ